প্রথম দিন কলেজে গিয়েই আমাকে সবার সামনে হাসির পাত্র হতে হয়েছিল। কলেজের ঢিলে ঢালা ইউনিফর্ম, মাথায় এক গাদা তেল, চোখে কাঁচি নজরুলের মতো মোটা ফ্রেমের চশমা, দেখে যে কেউই বলবে আমি কোনো বস্তি থেকে উঠে এসেছি। কলেজের গেট দিয়ে ভিতরে ঢুকতেই আশেপাশের সব স্টুডেন্ট কম মডার্ন বেশি গার্লস সেকশনের মেয়েরা আমাকে দেখে ভ্রু নাচাতে লাগলো। কেউ আবার আঙ্গুল দিয়ে অন্য একজনকে আমার দিকে ইশারা করে দেখাচ্ছে, কেউ তো আবার মুখে হাত চেপে হাসি আটকাবার বৃথা চেষ্টা করছে। নিজেকে একজন সার্কাসের হাস্যময় জোকার ছাড়া কিছুই মনে হচ্ছিল না। এত এত ঘোড়ার লেজের মতো লাল চুল, মুখে মেকআপ, হাতে শৌখিন মোবাইল ফোন, মেয়েদের মাঝে নিজেকে ভূত মনে হচ্ছিল। সবাই আমার সামনে এসে একবার করে দেখে হাসতে হাসতে আবার চলে যাচ্ছে। আমি মাথা নিচু করে সামনের দিকে এগোতে লাগলাম। হাঁটতে হাঁটতে এসে পড়লাম কলেজের মাঝ বরাবর মাঠে। এত বড় কলেজ, চারদিকে গোল চত্বর ঘিরে দশতলা বিল্ডিং, আর মাঝে একটা বিরাট বড় ক্যাম্পাস। এখানে তো আর বাচ্চারা পড়ে না যে মাঠে খেলবে, তাহলে এত বড় ক্যাম্পাস দিয়ে এরা করেটা কি? এখন এতগুলো বিল্ডিং এর মধ্যে কোনটা আমার ক্লাসরুম কিভাবে খুঁজবো, কাকেই বা জিজ্ঞাসা করবো? বাবাও তো আমাকে দিয়েই চলে গেল, ক্লাসে যেতেও দেরি হয়ে যাচ্ছে, কি করব? আশপাশ করতে করতে আশেপাশে চেয়ে দেখলাম একটা বেঞ্চিতে কিছু মেয়েরা বসে হাসতে হাসতে প্রায় পড়েই যাচ্ছে। আমি একটা দম টেনে কচ্ছপের চেয়েও ধীর গতিতে এগিয়ে গেলাম তাদের দিকে, হাত মুঠ করে তাদের সামনে দাঁড়ালাম। একটা মেয়ে আমায় দেখে হাসি থামিয়ে দিয়ে অন্যদেরও চুপ করতে বলল। আমি মাথা নিচু করে রইলাম। সেই মেয়েটি আমায় ভ্রু কোচকে জিজ্ঞাসা করল, কি চাই? আমি তুতলিয়ে বললাম, আমি কলেজে নতুন, ইন্টার ফার্স্ট ইয়ারের ক্লাস কোনটা একটু বলবেন? মেয়েটি আমাকে ভালো করে পরখ করে আবার জিজ্ঞাসা করল, তোকে দেখে তো মনে হচ্ছে কান্না খেটে এসেছিস, মাথা থেকে চুয়ে চুয়ে তেল পড়ছে, চশমার ফ্রেমটা বেশি ছোট হয়ে গেছে, আর একটু বড় কিনে দিতে বলবি বাবাকে, আর তোর ড্রেসটার ভিতরেও মনে হচ্ছে আরো একজন ঢুকতে পারবে, এতই ঢোলা। তারপর মেয়েটি অন্য একটা মেয়েকে ডেকে বলল, দেখ তো শ্রাবণী, তুই ঢুকতে পারিস কিনা। সেই মেয়েটি তার কথা মতো আমার দিকে এগিয়ে আসতে নিলে আমি ঘাবড়ে গিয়ে এক পা পিছিয়ে গেলাম। কাঁপা কাঁপা কণ্ঠে মাথা নিচু করে বললাম, আপু আমার ক্লাসে লেট হয়ে যাচ্ছে, প্লিজ বলে দিন ক্লাসটা কোন দিকে। সে আমার দিকে এগিয়ে এসে আস্তে করে আমার গাল টেনে দিয়ে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে বলল, এই বিল্ডিং এর সিঁড়ি বেয়ে তিনতলা উঠে যাবে, ডান দিকের এসি লেখা ক্লাসটাই তোর, একা পারবি না দিয়ে আসতে হবে মামুনি। আমি মাথা হেলিয়ে বললাম, পারবো। আমি আস্তে করে কেটে পড়লাম তাদের সামনে থেকে। প্রথম দিনই কলেজে এসে এরকম হেনস্থা হতে হলো, আজকের দিনটাই খারাপ। কার মুখ দেখে যে উঠেছিলাম কে জানে, ওদের দেখে তো মনে হলো ওরা আমার সিনিয়র হবে হয়তো, সেকেন্ড ইয়ারে পরে মনে হয়। ভাবতে ভাবতে ক্লাসে ঢুকতে নিলেই একটা মেয়ের সাথে ধাক্কা খেলাম, পিছিয়ে গেলাম দুই পা। মেয়েটা আমার দিকে কটমট করে তাকিয়ে বলল, অন্ধ নাকি, চোখে দেখতে পাও না? আমি বিনয়ের সাথে বললাম, সরি দেখতে পাইনি, সো সরি। মেয়েটার কথা না বাড়িয়ে তার ফ্রেন্ডের সাথে চলে গেল। ওর থেকে বেশি ব্যথা আমি পেয়েছি, তাও সে আমার উপর এমনভাবে চেঁচালো। ক্লাসে ঢুকে দেখি এখনো স্যার আসেননি। মেয়েরা যে যার মতো গল্পে মত্ত। আমি চুপটি করে একটা বেঞ্চে গিয়ে বসে পড়লাম। এদিক ওদিক দেখছিলাম, তখন দুটো মেয়ে আমার সামনে দাঁড়িয়ে বলল, এটা আমাদের সিট, তুমি অন্য কোথাও গিয়ে বসো, যাও। কি আর করা, অগত্যা আমায় উঠে গিয়ে পেছনে বসতে হলো। কিছুক্ষণ পর ক্লাসে স্যার এলেন, দাঁড়িয়ে সালাম জানালাম, কিন্তু কেউ কেউ এখনো বসেই আছে। স্যার যে এসেছে তাদের হুঁশই নেই। স্যার প্রথম দিন ক্লাসে সবার সাথে পরিচিত হলেন, সবার নাম পরিচয় জিজ্ঞাসা করলেন। দুটো ক্লাস হলো মাত্র, ক্লাসের ফাঁকে ফাঁকে কিছু মেয়ে আমার দিকে অদ্ভুত দৃষ্টি নিয়ে চেয়েছিল, যেন আমি চিড়িয়াখানার কোনো প্রাণী তাদের সাথে বসে ক্লাস করছি। ক্লাস শেষে বেরিয়ে এসে দেখি বাইরে ক্যাম্পাসে অনেক ছেলে, হয়তো তাদের ক্লাস শুরু হবে এখন।
মেয়েরা ছেলেদের সাথে হেসে হেসে কথা বলতে বলতে তাদের গায়ের উপর উঠে যাচ্ছে। একদম ভালো লাগছিল না তাদের এই আচরণ, কেমন দৃষ্টি কটু লাগছিল। আমি সোজা গিয়ে লাইব্রেরিতে ঢুকলাম একটা বইয়ের জন্য, বইটা পেয়েও গেলাম। বের হবার সময় দরজা ঠেলে বের হতে নিলেই একটা ছেলের বুকের সাথে বাড়ি খেয়ে আমার চশমা আর বই নিচে পড়ে গেল। সে একটা কি অবস্থা! আমি লজ্জায় তাকালাম না ছেলেটার দিকে, বই আর চশমা উঠিয়েই দিলাম দৌড়। ছেলেটা হেল্প করতে চেয়েছিল আমায় বই উঠিয়ে, আমি তার সুযোগ না দিয়েই পকার পাই। তাড়াতাড়ি পেরিয়ে এলাম কলেজের বাইরে। রাস্তায়ও অনেক মেয়েরা ছেলেরা আছে, অনেকে আবার এক প্লেট ফুচকা শেয়ার করে খাচ্ছে, প্রেমিক প্রেমিকা হবে হয়তো। আমি চশমাটা ওপর দিকে ঠেলে দিয়ে জোড়া জোড়া পা চালিয়ে একটা রিক্সা ঠিক করে চলে এলাম বাসায়। মা বাড়ি ঢুকতেই জিজ্ঞাসা করে যাচ্ছে, প্রথম দিন ক্লাস কেমন হলো, কলেজ কেমন লাগলো, কয়টা ফ্রেন্ড হলো। এখন মাকে কি করে বলি যে আমার প্রথম দিন কলেজের কতটা খারাপ হয়েছে। কোফা লেগেছিল আজকে, এতটা অপদস্ত হব কখনোই ভাবিনি। আমি একটা মলিন হাসি দিয়ে বললাম, ভালো হয়েছে মা, অনেক বড় কলেজ, সবার সাথে বসে গল্প করেছি, ফ্রেন্ড হয়নি তবে হয়ে যাবে আস্তে আস্তে। মা আমার মাথায় হাত বুলিয়ে বললেন, খুব ভালো, মন দিয়ে পড়াশোনা করবি, তুই তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নে, আমি খাবার দিচ্ছি। আমি মাথা নেড়ে মার কথার সম্মতি জানালাম। মা চলে গেলে সোজা বাথরুমে ঢুকে গেলাম। এর পরের দিনও কলেজে গিয়ে কোনো বন্ধু সাথী হলো না আমার, একা একাই ক্লাস করে চলে আসি বাসায়। মন দিয়ে পড়াশোনা করতে থাকি। এর বেশ কিছুদিন পর একটা ফ্রেন্ড হলো আমার, আমার একাকিত্ব ঘুচল ক্লাসে, পুরো ক্লাসে সেই একমাত্র মেয়ে যার সাথে আমি কথা বলি। 3 মাস এভাবেই কেটে গেল ক্লাসে। সামনে একটা এক্সাম আছে কিন্তু আমার প্রিপারেশন তেমন ভালো না। স্যাররা বললেন তাদের কোচিংয়ে একটা ব্যাচ আছে, সেখানে আমায় জয়েন করতে। আমি বাবাকে বলে এর পরের সপ্তাহে ভর্তি হয়ে নিলাম। আমার সাথে আমার বেস্ট ফ্রেন্ড তিথিও ভর্তি হলো। প্রথম দিন কোচিংয়ে যেতে কেমন যেন লাগছিল, কলেজের প্রথম দিনের অভিজ্ঞতা মোটেও ভালো ছিল না বলেই আমার এত নার্ভাস লাগছে। রোজকার মতো সেই ঢিলে পোশাক, মাথা ভর্তি তেল, গায়ে ওড়না, ইচ্ছে মতো পেঁচিয়ে পাগলের সাজে ঢুকলাম কোচিংয়ে। তিথিকে ফোন করেছিলাম একসাথে যাব বলে, কিন্তু সে জানালো সে আজ যাবে না, তার শরীর ভালো নেই, তাই একাই আসতে হলো। এখানেও মেয়েরা আমায় আর চোখে দেখে যাচ্ছিল, তাদের পোশাক আর সাজসজ্জা এখন কলেজ থেকেও এক ধাপ এগিয়ে। ওড়না গায়ে ঠিক মতো নেই একজনেরও, ক্লাস করছে নাকি ফোন নিয়ে গবেষণায় বসেছে বোঝার উপায় নেই। এদিকে স্যার নিজের মতো বক্তব্য দিয়ে চলে গেলেন, ভীষণ মায়া হলো স্যারের জন্য, তার গলা ফাটা লেকচার কেউ শুনল না, নিজের মতো পড়িয়ে চলে গেলেন। বিকেল 4টায় কোচিং থেকে বেরিয়ে বাইরে এসেও দেখি ছেলে মেয়েদের জটলা। আমি মাথা নিচু করে ওড়না খামছে ধরে চলে আসতে নিলেই পেছন থেকে কেউ একজন আমায় ডেকে উঠল, এই যে তেলের ড্রাম। আমি সহ উপস্থিত সবাই ঘুরে তাকালাম তার দিকে, এরকম অদ্ভুত নামে কেউ কাউকে ডাকে? ছেলেটা এগিয়ে এলো আমার দিকে, সবাই চেয়ে আছে আমাদের দিকে, অনেকে তো হেসেই কুল পাচ্ছে না। ছেলেটা আমার কাছে দাঁড়িয়ে বলল, সরি, আসলে তোমার নাম জানি না তো, তাই এটা বলে ডাকলাম, কিছু মনে করো না। আমি মাথা আরো নিচু করে দাঁড়িয়ে রইলাম, কিছু বললাম না। কেনই বা সে আমায় এটা বলল, কি দরকার তার আমায় নিয়ে? ছেলেটা ব্যাগ থেকে কিছু একটা বের করে আমার সামনে ধরে বলল, দেখো তো এটা তোমার নাকি। আমি মাথা তুলে চশমার ফাঁক দিয়ে দেখলাম আমার ব্যাগের চেনের সাথে ঝোলানো চাবির রিংটা তার হাতে, কিন্তু আমার বোধগম্য হলো না এটা তার কাছে গেল কি করে। ছেলেটা আবার বলল, এটা তুমি সেদিন ফেলে গেছিলে, আমি তুলে রেখে দিয়েছিলাম আমার কাছে। আমি পিম্পিনের স্বরে বললাম, কোন দিন আপনার সাথে আমার দেখা হলো কবে? সে বলল, তোমার মনে নেই, কিছুদিন আগে লাইব্রেরি থেকে বের হতে নিলে তুমি যে ধাক্কা খেলে আমার সাথে, তখন তোমার ব্যাগের চেনের সাথে দেওয়ালে বাড়ি লেগে এটা পড়ে গেছিল, আমি দেখেছি, তখন এটা ছুটে গিয়েছিল, কিন্তু তোমাকে বলার আগেই তো তুমি দৌড়ে চলে গেলে। কতদিন খুঁজেছি তোমায়, আজ কোচিংয়ে হঠাৎ তোমায় দেখে ভাবলাম তোমায় দিয়ে দেই। আমার মনে পড়ে গেল সেদিনের কথা, লজ্জা ছেকে বসলো মনে। ছেলেটা রিংটা আমার হাতে দিয়ে বলল,
আজকেই নতুন এখানে? আমি মাথা নাড়িয়ে বললাম হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে, আসি তাহলে, বাই। সে ভো দৌড় মেরে চলে গেল। খেয়াল করলাম অনেকে এখনো তাকিয়ে আছে আমার দিকে। আমি আস্তে করে বেরিয়ে চলে এলাম। যাওয়ার পথে মার বলা কিছু জিনিস কিনে ফিরলাম বাসায়। বেশ অনেক দিন কেটে গেল। আমি আর তিথি একসাথে কলেজ এবং কোচিংও যাই, আবার আসি। পুরো দমে পড়াশোনা করছিলাম মন দিয়ে। একদিন কলেজ থেকে ফেরার পথে ঝুম বৃষ্টি শুরু হলো। আচমকা বৃষ্টি শুরু হওয়ায় একটা রিক্সা ডাকারও সুযোগ মিলল না। পুরো ভিজে গেলাম, তাই হেঁটে হেঁটে বাড়ির দিকে এগোতে লাগলাম। বাড়ির সামনের রাস্তাটাই দেখলাম অনেক লোকের ভিড়। বাড়ির সামনে হওয়ায় এক প্রকার কৌতূহল নিয়েই এগিয়ে গেলাম সেদিকে। ভিড় ঠেলে উঁকি দিয়ে দেখি সেদিনের সেই কলেজের ছেলেটা পড়ে আছে রাস্তায়, মাথায় কিছুটা কেটে গিয়ে রক্ত ঝরছে। পাশে বাইকটা উল্টে পড়ে আছে, মাথায় হাত দিয়ে মুখ খিঁচে গাড়ির সাথে গা হেলিয়ে বসে আছি। লোকজন জিজ্ঞাসা করছে তার বাড়ি কোথায়, কি করে এমন হলো, অথচ কেউ তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে না, অযথা প্রশ্ন করে যাচ্ছে। আমি কেন যেন তাকে ফেলে আসতে পারলাম না। সে একবার আমার একটা সূক্ষ্ম হলে উপকার করেছে, আমার প্রিয় মিকি মাউসের রিংটা আমায় ফিরিয়ে দিয়েছে। তবে আমি সেই কৃতজ্ঞতা থেকেই তার সামনে গিয়ে বসে পড়লাম। সে চোখ তুলে আমার দিকে তাকালো। আমি সবার হেল্প নিয়ে তাকে ধরে ধরে এনে একটা ফার্মেসিতে নিয়ে গিয়ে মাথার ব্যান্ডেজ করিয়ে নিলাম। পরে দেখলাম হাতের কনুইয়ের দিকেও অনেকটা ছিলে গেছে, সেখানেও ব্যান্ডেজ করলাম। ব্যথা কমানোর ঔষধ নিয়ে বের হয়ে দেখি বৃষ্টি কমে গেছে, তবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এখনো হচ্ছে। তাকে ধরে এনে রিকশায় বসিয়ে দিলাম। অনেক অস্বস্তি নিয়ে রিকশায় উঠে বসলাম, কারণ সে ঠিকমতো বসতেই পারছে না, দুর্বলতার কারণে পড়ে যাচ্ছে বারবার। কিন্তু তার বাসা কোথায় তা তো জানি না, তাই আস্তে করে তাকে ডেকে বললাম, আপনার বাসা কোথায় বলবেন, তাহলে রিকশাওয়ালাকে বলতাম। উনি মাথা উঠিয়ে অস্পষ্ট স্বরে বললেন, ধানমন্ডি দুয়ে। আমি রিকশাওয়ালাকে বলতেই সে রিকশা চালিয়ে এগিয়ে চলল। ছেলেটা বারবার আমার উপর পড়ে যাচ্ছে, কোন রকম হাত দিয়ে ঠেস দিয়ে তাকে ধরে রেখেছি। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনার অ্যাক্সিডেন্ট হলো কি করে, কিন্তু সে কিছুই বলল না, চোখ খুলতেই পারছে না বেচারা। হয়তো আমার কথা তার কান অবধি যায়নি। তার বাসার সামনে দাঁড়িয়ে রয়েছি, দারোয়ানকে বলে তাকে নিয়ে উপরে উঠে গেলাম। দারোয়ান বললেন সে চারতলায় থাকেন। তাকে ধরে ধরে এনে চারতলার ফ্ল্যাটের দরজার সামনে কলিং বেল বাজাতেই একজন ভদ্রমহিলা দরজা খুলে দিলেন, হয়তো তার মা। সে আমাকে আর তার ছেলেকে এই অবস্থায় দেখে তিনি দিশেহারা হয়ে পড়লেন। আমাদের ভেতরে ঢুকতে বলে তড়িঘড়ি করে তার হাজবেন্ডকে ডাকলেন। বুঝলাম এনারা হলেন তার বাবা মা। তার বাবা তাকে এভাবে দেখে আমাকে জিজ্ঞাসা করলেন কারণটা। আমি তাদের সব খুলে বললাম। সব শুনে ভদ্রলোক রেগে গিয়ে তার স্ত্রীকে ধমকে বললেন, দেখেছ, এর জন্যই তোমাকে বলেছিলাম তোমার ভাইয়ের বাইক ওকে চালাতে দিও না। বাচ্চা মানুষ, বায়না করলো আর তোমরা মেনে নিলে। এখন যদি কোনো বড় কিছু হয়ে যেত কি হতো তখন? আমার কোনো কথা কানে নাও না তোমরা। স্বামীর ধমকে মহিলা আরো কেঁদে উঠলেন। আমি তাকে শান্ত হতে অনুরোধ করলাম। তারা তাদের ছেলেকে ঘরে নিয়ে গেলেন আর আমি চলে এলাম। আমাকে অনেকবার রিকোয়েস্ট করলেন বসতে, তাও চলে এলাম, কারণ আমার ভেজা গায়ে বেশিক্ষণ থাকলে ঠান্ডা লেগে যায়। এই ঘটনার প্রায় 15 দিন পর সেই ছেলেটিকে আবার কলেজে দেখতে পেলাম। আমাকে দেখেই ছুটে এলো। আমি তখন ক্যাম্পাসে বসেছিলাম। তাকে দেখে মনে হলো এখন সে অনেকটা সুস্থ। আমার আর তিথির বরাবর সে বসে পড়ল, আমাকে হাসি মুখে বলল, থ্যাঙ্কস সেদিন তোমার উপকারের জন্য। তুমি না থাকলে জানি না কি করে বাড়ি ফিরতাম। থ্যাংক ইউ সো মাচ। আমি হেসে বললাম, মানুষ হিসেবে এটা আমার কর্তব্য ছিল, আর আপনাকেও থ্যাঙ্কস সেদিন আমার রিংটা ফেরত দেওয়ার জন্য। সে হেসে বলল, মোস্ট ওয়েলকাম। আচ্ছা, তোমার নামটাই তো জানা হলো না, কি নাম তোমার? কুহু। আপনার নাম? আমার নাম পিয়াস আহমেদ। আচ্ছা কুহু, আমরা কি ফ্রেন্ড হতে পারি? আমি কি বলবো বুঝতে পারছিলাম না। এর আগে তো কোনো ছেলে আমার সাথে বন্ধুত্ব করতে চায়নি, কারণ আমি আনস্মার্ট খ্যাত প্রকৃতির মেয়ে।
আমি কিছু না বলে মাথা নিচু করে রইলাম। পিয়াস আমাকে বলল, কেউ ফ্রেন্ডশিপের হাত বাড়িয়ে দিলে তাকে ফিরিয়ে দিতে নেই। ঠিক আছে, আমি রাজি, পিয়াস হেসে বলল। ওকে কহু, যেহেতু আমরা ফ্রেন্ড তাই আজ থেকে আমায় নাম ধরে তুমি করে বলবে, ওকে? মাথা নাড়ালাম শুধু, পিয়াস উঠে চলে গেল। এরপর থেকেই পিয়াস আমার সাথে ভীষণভাবে মিশতে থাকে, তার সব কাজেই যেন আমাকে চাই। আমি বুঝি না আমার মতো একটা মেয়েকে এত ইম্পর্টেন্স কেন দিচ্ছে সে। সময়ের গতিতে আমাদের HSC পরীক্ষা চলে আসে, কতটা সময় দুজন একসাথে থেকেছি মনে নেই। যখন দেখা না হতো কলেজ অফ থাকলে পিয়াস মায়ের নাম্বারে ফোন করে আমার সাথে কথা বলতো, আর এসব আমি নিছক ফ্রেন্ডশিপ হিসেবেই নিয়েছিলাম। পরীক্ষা শেষ হয়, অনেক দিন দেখা হয় না আমাদের, কিন্তু মাঝে মাঝে ফোনে কথা হয়। সেদিন পিয়াস ফোনে বলল আমরা একই ভার্সিটিতে চান্স নেব। আমিও তার কথাই হ্যাঁ বলেছিলাম। সেদিন রাতে পিয়াস ফোনে বলল সে আমার সাথে দেখা করতে চায়, অনেক দিন দেখে না আমায়, তাই এই আবদার। আমি তার কথা রাখতে মাকে বলে ঘুরতে যাওয়ার নাম করে পিয়াসের সাথে দেখা করলাম। আমি বুঝতে পেরেছিলাম পিয়াস শুধু আমায় দেখা করার জন্য ডেকে পাঠায়নি। 2 বছর তার সাথে কাটিয়েছি, অনেকটা সময়। একটু হলেও তাকে আমি চিনতে জানতে পেরেছি। এই খ্যাত বোকা আনস্মার্ট মেয়েটার জন্য ওর মনে কোথাও একটা সফট কর্নার তৈরি হয়েছিল, সেটা আমি বুঝতে পেরেছিলাম। তার সাথে দেখা করলাম একটা পার্কে, সে আমাকে প্রায় 2 ঘন্টা যাবত বসিয়ে রেখেছে। ঘড়িতে টাইম দেখলাম আমি, আর কতক্ষণ এভাবে থাকতে হবে কে জানে। আমি তাকে বললাম, পিয়াস আর কতক্ষণ, এবার তো কিছু একটা বলো। পিয়াস ভীষণ নার্ভাস হচ্ছে, কি বলবে বুঝে উঠতে পারছে না, ভীষণ হাসি পাচ্ছে ওর এই অবস্থা দেখে। অপেক্ষার অবসান ঘটিয়ে সে শেষে বলেই ফেলল, কহু আমি তোকে ভালোবাসি। আমি তাকালাম তার দিকে, চোখে তার আকুতি ভরা। জীবনে প্রথম একটা ছেলে আমায় ভালোবাসি বলল, ওর চোখে যেন পৃথিবীর সমান ভালোবাসা দেখতে পাচ্ছিলাম, সাথে অস্থিরতা। আমি মলিন হেসে বললাম, কিন্তু আমি তো একটা খ্যাত, কেউ আমায় পছন্দ করে না। তুই যখন আমার সাথে মিশতি তখন অন্য সব মেয়েরা আমায় কথা শোনাতো, আমার মতো মেয়েকে কি ভালোবাসা যায়? সে এগিয়ে এসে আমার হাত তার হাতের আঁচলে নিয়ে বলল, কে কি বলল কে কি ভাবল তাতে আমার কিছু যায় আসে না কুহু, আমি আমার এই তেলের ড্রামটাকেই ভালোবাসি আর সারা জীবন বাসব, তুই আমায় ফিরিয়ে দিস না প্লিজ। আমি হেসে পিয়াসের হাতটা আরো শক্ত করে ধরলাম, জড়িয়ে ধরার ইচ্ছেটা আপাতত বাদ দিলাম, সেটা পরে হবে। আমি চলে আসার সময় পিয়াস বলল কাল আবার দেখা করতে, কাল আমরা সারাদিন দুজন ঘুরব। আমি ওর কথায় সম্মতি জানিয়ে চলে এলাম। এর পরের দিন পিয়াসের সাথে ঘুরতে যাব বলে আমি আর ডেইলি সাজটাকে বাদ দিলাম। মাথায় শ্যাম্পু করলাম, টাইট ফিটিং ড্রেস পরে বের হলাম। পিয়াস আগে থেকেই পার্কে বসেছিল আমার জন্য, আমি গিয়ে তার সামনে দাঁড়ালাম। সে অবাক হয়ে আমার দিকে তাকালো। গার্লফ্রেন্ডের বাতাসে উড়ন্ত খোলা চুল সব প্রেমিকেই নাকি মোহনীয় করে তোলে, কিন্তু পিয়াস রেগে গেল আমার এই সাজ দেখে। আমি কারণ জিজ্ঞেস করাই বলল, তুমি যেমন তেমন ভাবেই আমি তোমায় দেখতে চাই, চুপচুপে তেলে মাখা চুলেই তুমি সুন্দর, আর ঢিলে ঢালা পোশাকে আরও ভালো লাগে তোমায়। এসব আধুনিক সাজে তোমায় না সাজলেও চলবে, কাল থেকে এসব সাজ যেন না দেখি। আমি বুঝেছিলাম সেদিন মানুষটা ভুল কিছু বলেনি। সিল্কি ওরা চুলে সবাইকে মানালেও আমি তেলের খানিতেই মানানসই। সে যে এই রূপেই আমায় ভালোবেসেছে, এই রূপ পাল্টে ফেললে তার ভালোবাসাও যদি পাল্টে যায়, আমি তা কখনোই চাই না। সেদিন সারাদিন আমরা ঘুরেছিলাম, হাত ধরে প্রথমবার অজানা পথে দুজন পা মিলিয়ে চলেছিলাম। দুজন দুজনের চোখের দিকে তাকাতেই লজ্জায় নইয়ে পড়ছিলাম বারবার। একই ভার্সিটিতে চান্স নেওয়ার পরও আমার গেট আপ আমি চেঞ্জ করলাম না। এখানেও সকলে আমায় আর চোখে দেখে হাসত। তখন পিয়াস আমার কাঁধে হাত রেখে বলতো, তারা তোমার ব্যহিক রূপ দেখে হাসছে, ভেতরের সৌন্দর্যটা তাদের চোখে পড়ছে না, হাসতে দাও ওদের, যে যা ভাবার ভাবুক, আমার কাছে তুমি সেরা সুন্দরী। ভার্সিটি শেষ হবার পর পিয়াস একটা কোম্পানির চাকরিতে জয়েন করে এবং তার পরপরই সে আমার বাড়িতে তার বাবা মাকে পাঠায় বিয়ের প্রস্তাব নিয়ে। তার বাবা মা
আমাকে চিনত, তাই তাদের এই বিয়েতে কোনো অমত ছিল না। আমার বাবা মা রাজি হয়ে গেলেন তার মেয়ের সুখের কথা ভেবে। আজ বিয়ের 10 বছর পরও পিয়াস একটুও বদলায়নি। সে আজও আমার রূপের প্রশংসা করে। তার কাছে আজও আমি সেরা সুন্দরী। রোজ আমার মাথায় বিলি কেটে তেল দিয়ে দেয়। আমি মানা করলে বলে, তেল দিলে চুল ভালো থাকে, আমার বউটাকে তেলে মাখা চুলেই বেশি মানাই। আমি যথারীতি হাসি তার কথা শুনে। যেখানে সবাই আমি আর্সমার বলে উপহাস করত, সেখানে তাদের স্বভাব উপেক্ষা করে পিয়াস আমায় ভালোবেসে গেছে নিজের সবটুকু দিয়ে। বিয়ের এত বছর পরও তার কাছে আমি সেই কুহুই আছি। সেদিন বারান্দায় দাঁড়িয়ে দুজন বৃষ্টিবিলাস করছিলাম। পিয়াস আমার শাড়ির আঁচল দিয়ে নিজের গা ঢেকে রেখেছিল। আমি আঁচল দিয়ে তার মাথার পানি মুছিয়ে দিয়ে বললাম, কি করে এই খ্যাত মেয়েটার এতটা কাছে চলে এলে? সে মুচকি হেসে দিয়ে আমায় তার বুকে মিশিয়ে নিয়ে বলল, ভালোবাসার টানে বউ। গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।